হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রিক। তো আজ আমরা দেখবো লেবু গাছে গ্রাফটিং করার পদ্ধতি। তো চলুন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেল বদলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফটিং করা আছে এবং এখানে একটা গ্রাফটিং করা আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফটিং করা আছে এক সাইডে, যেটা খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে, এবং একটা আছে মাঝখানে যেটা খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন গছ ছাড়ছে। তো এই দেখতে পাচ্ছেন নতুন গছ ছাড়ছে, আর এখানে আমাদের গ্রাফটিংটা করা। দেখতে পাচ্ছি গ্র্যাফটিংটা খুব সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে। তো আজ আমরা দেখবো এই যেটা সাকসেস হয়েছে নতুন গ্রাফটিং, এটা মাঝখানে করা হয়েছে কেমনভাবে করা হয়েছে, তো সেটা আজ আমরা দেখবো। আর এই গ্রাফটিংয়ের পদ্ধতিটা দেখবো পরবর্তী ভিডিওতে। তো চলুন, ভিডিওটা এই গ্রাফটিংটা কেমনভাবে করেছি দেখা যাক। গ্রাফটিং করার জন্য প্রয়োজন হবে একটা ধারালো চাকু বা ছুরি, গ্রাফটিং টেপ এবং একটা ভালো জাতের লেবুর ডোগা বা সায়ন। দেখতে পাচ্ছ এটা চায়না কমলা, আমার বাড়িতে লাগানো আছে, তার থেকে একটা ডোগা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা কমলা ডোগা, পাতা দেখলে চেনা যায়। এখান থেকে কমলা, যে কোনো কমলা গাছের পাতার এইটুকু লম্বা হয়। তো ঠিক, চলুন সায়নটাকে প্রস্তুত করে নিই। চোখগুলো খুব সাবধানে কাটবে, কারণ এই নতুন নতুন এই চোখ থেকেই আমাদের নতুন নতুন কাজ বেরোবে। এখান থেকে কেটে দেবো, এখান থেকে কেটে বাজার কেটে। দেখতে পাচ্ছেন আমরা সায়নটাকে প্রস্তুত করে নিয়েছি। এবার আমরা করবো এই গাছটাকে, গ্রাফটিং এই গাছটাকে আমরা এখান থেকে কেটে নেব। তো গাছটা যদি মোটা হয় আর সায়নটা যদি চেকো না, দেখতে পাচ্ছ আমাদের গাছটা অনেকটাই মোটা সায়নের তুলনায়, বহুত মোটা। তো এইটাকে আমরা গ্রাফটিং করবো। তো চলুন সেটাই আজ আমরা দেখে নিই। এটা আরও একটু নিচের থেকে আমাদের এটা প্রস্তুত হয়ে গেছে এবং সায়নটাও হয়ে গেছে। তো আগে আমরা সায়নটিকে ভিশেপ করে কেটে নেব, যেখান থেকে পজিশনটা ঠিকঠাক হবে সেই পাশ থেকে কাটবে। এই যে আস্তে আস্তে যদি চিকন সায়ন হয়, আস্তে আস্তে এইভাবে কাটবে। দেখতে পাচ্ছেন আমাদের সায়নটিকে ভিশেপ করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা রুটস্টকটাকে দেখতে পাচ্ছেন, এই যে ক্যাম্বিয়াম লেয়ার, যদি সায়নটা যদি মোটা হয় রুটস্টক যদি চেক শুধু ক্যাম্বিয়াম লেয়ারটা নেবে। এদিকে সায়নটার মাত্রা দিয়ে নেব, সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমরা গ্রাফটিং টেপ দিয়ে পেঁচিয়ে দেবো। তো এক পাশ মিলাবে তোমরা, যদি সায়নটা চেকো না আর রুটিস্টক যদি মোটা হয় তাহলে রুটিস্টকের সাথে সায়নটার এক সাইড মিলাবে। আমাদের দুই সাইড মিলানোর কোনো প্রয়োজন নেই, তোমরা এক সাইড মিলিয়ে দেবে, তাতে তোমাদের গ্যাপটিং খুব সুন্দরভাবে ছাকছে। আমি যেভাবে দিচ্ছি থেকে মাথাটাকে এখান থেকে কভার করে দেবে, এটা আবার রিটার্নে চলে যাবে। বেশি টানাটানি করবে না, তা নাহলে এটা ভেঙে যেতে পারে যদি সায়নটা আপনাদের চিকন যদি মোটা হয় তাহলে কোনো সমস্যা নেই। এখান থেকে আস্তে আস্তে এইভাবে মুড়িয়ে দেবে। এই যে তারপরে এখানে কি দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে আমাদের গ্যাপটিংটা সাকসেস হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। এবার এইটা আর এই গ্যাপটিংটা আমরা একই রকম ভাবে বেঁধেছি।
দেখতে পাচ্ছেন আমাদের দুটোই সাকসেস হয়ে গেছে কত সুন্দর ভাবে। এই পাশে দেখতে পাবে, এই পাশে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটাও শয়নের ছিল, আমাদের টুটিস্কটা একটু মোটা ছিল, তার জন্য আমরা এক সাইডে দিয়েছি ক্যামেরাগুলোর উপরে, বুঝলে আমাদের কত সুন্দরভাবে জয়েন্ট লেগে গেছে। তো এটাও ওই একই পদ্ধতিতে দেওয়া, আমাদের এই গ্রাফটিংটা খুব সুন্দরভাবে ছাপতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলের বর্তমানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।